আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম ক্লাস নিয়েছি। প্রথম হচ্ছে আমাদের বাংলা বইয়ের, দেখো আমাদের বইটা অবশ্য যেই সেটা কভার লাগানো হয়েছে। আমরা বই পাওয়ার পর সর্বপ্রথম বইয়ে এরকম করে মলাট লাগিয়ে নেব, কারণ এই একটা বই আমাদের এক বছর পড়াশোনা করতে হবে। এটাই বইটি যত্ন সহকারে নিব। এখন চলো আমরা বই ভিতরে যাই। প্রথম আছে সূচিপত্র। এখানে প্রথম বিষয় পেজটা, এই বইটিতে পার পার্ট আছে এবং কতগুলো শব্দের অর্থ আছে। আমাদের বইয়ের সবার শেষে কতগুলো শব্দের অর্থ দেওয়া আছে এই যেখানে। এখন পৃষ্ঠা আছে 1 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে চলো প্রথম আমরা জেনে নিই। বইয়ের প্রথমে আছে আমার পরিচয়। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন, বই উৎসবে সবাইকে আমার শুভেচ্ছা। প্রথম আমার পরিচয় বলেও লিখি। আমার পরিচয়, শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা তোমাদের পরিচয় লিখবে, মানে আমার নাম, শিক্ষার্থী তোমার নাম হবে, এখানে আমার মায়ের নাম, তোমার মায়ের নাম হবে, তোমার বাবার নাম হবে, তুমি যে বিদ্যালয়ে পড়ো সে বিদ্যালয়ের নাম লিখবে। আমি যে শ্রেণীতে পড়ি, তুমি যে শ্রেণীতে পড়ো, মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ো, দ্বিতীয় শ্রেণী হবে। আমার গ্রামের অবলিক শহরের নাম, এখানে হচ্ছে আমি যদি গ্রামে বাস করি তাহলে গ্রামের নাম লিখবো, আর শহরে বাস করলে শহরের নাম লিখবো। আমার দেশের নাম, আমার দেশের নাম হবে বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো পরবর্তী পেজে আমরা চলে যাই। পরবর্তী হচ্ছে পাঠ থেকে জেনে নিই, পড়ি ও নিজের ভাষায় বলি। প্রথমে আমরা এটা একটু সারমর্মটা জেনে নিই। এটা একটা ছোট গল্প, ছুটির দিনের গল্প। ঐশী ও ওমর নামে দুটি শিশু ছিল, তারা তাদের বাসায় বাগান করেছিল। সেই বাগানে তারা ছুটির দিনে কাজ করত। বাগানে প্রতিদিন তারা পানি দিত। তাদের বাগানের এক পাশে ছিল ফুল গাছ, আরেক পাশে ছিল সবজি বাগান। এই যে দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে, এক পাশে ফুল বাগান আরেক পাশে সবজি বাগান। তারা প্রতিদিন গাছে পানি দিত। তারপর একদিন তার দাদিমা তাদের বাগান দেখতে আসে। ওরা দাদিমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাগান দেখে। এই যে তার দাদিমা, এই যে ঐশী, যে ওমর, দাদিমা খুব খুশি হয়েছে তাদের বাগান দেখে। ওরা তারাও দাদিমাকে বললেন যে দাদিমা অনেক, তুমি অনেক সুন্দর, তুমি অনেক ভালো। তাহলে চলো আমরা গল্পটা বইয়ের ভাষায় পড়ি, পড়ি ও নিজের ভাষায় বলি। আজ শুক্রবার, স্কুল ছুটির দিন, ঐশী ও ওমর বাগানে কাজ করছে। বাগানের এক পাশে লাগানো হয়েছে ফুল গাছ, আরেক পাশে আছে নানা রকম সবজি। ওরা প্রতিদিন বাগানের গাছে পানি দেয়। দাদিমা এসেছেন ওদের বাগান দেখতে। ওরা ঘুরে ঘুরে দাদিমাকে বাগান দেখায়। বাগান দেখে তিনি খুব খুশি, বললেন তোমাদের বাগান অনেক সুন্দর। ওরা বলল তুমিও খুব সুন্দর দাদিমা, আমরা তোমাকে অনেক ভালোবাসি। তাহলে আমি যে প্রথম গল্পের সারমর্মটা, মানে মূল বিষয়টা বলেছি, এখন গল্পটা পড়ার পর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ গল্পটা কিসের। ছুটির দিন একটি বাগানের গল্প, ঐশী ওমর তাদের বাগানে নিয়ে লিখেছে। এখন চলো অনুশীলনী করি। অনুশীলনী, মুখে মুখে উত্তর বলি। ঐশী ও ওমর কিভাবে বাগানে কাজ করে? তাহলে গল্প থেকে আমরা শুনেছি তারা কিভাবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা তারা শুক্রবার বাগানে কাজ করে। তাহলে আমরা কিভাবে লিখবো, ঐশী ও ওমর কিভাবে বাগানে কাজ করে? আমরা লিখবো ঐশী ও ওমর শুক্রবারে বাগানে কাজ করে। বাগানে কি কি গাছ লাগানো হয়েছে? তাহলে তাদের বাগানে কি গাছ লাগানো হয়েছিল? বাগানে গাছ লাগানো হয়েছিল ফুল গাছ ও সবজি গাছ। দাদিমা খুশি হয়েছেন কেন? দাদিমা খুশি হয়েছেন ঐশী ও ওমরের বাগান দেখে। সর্বশেষ প্রশ্নটি হল ঘ, তুমি তোমার বাগানে কি কি গাছ লাগাবে? শিক্ষার্থী বন্ধু এটা বলা হয়েছে তুমি যদি বাগান করো তাহলে তোমার বাগানে কি কি গাছ লাগানো হবে। তাহলে এটা আমি লিখব, আমি আমার বাগানে ফুল গাছ, ফল গাছ, গোলাপ গাছ, জবা গাছ, যে যে গাছ লাগাবে সেটাই লিখবে শিক্ষার্থী বন্ধুরা।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের ছোট্ট একজন শিক্ষার্থী বন্ধুর বাড়ির অনুশীলনীর কাজ দেখব। এই যে পেজে আমরা পড়েছি আমার পরিচয়, সে তার নিজের পরিচয়টা খাতায় লিখেছে, চলো আমরা দেখি। লিখেছে, আমার নাম মাহজাবিন মানহা, আমার মায়ের নাম ফারুদা, আমার বাবার নাম মাহবুব, আমার বিদ্যালয়ের নাম আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি যে শ্রেণীতে পড়ি দ্বিতীয়, আমার গ্রামের নাম খৈশের, আমার দেশের নাম বাংলাদেশ। তাহলে এই খাতাটির মতো করে শিক্ষার্থী বন্ধুরা তোমরাও নিজেদের খাতায় লিখবে, ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী পেজের এই প্রশ্নগুলো যে মুখে মুখে উত্তর বলি দেখেছি, এই উত্তরগুলো দেখি আমাদের শিক্ষার্থী বন্ধু কেমন লিখতে পেরেছে। এই যে দেখো তোমরা, ঐশী ও ওমর শুক্রবারে বাগানে কাজ করে। আমাদের প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে পেন্সিল দিয়ে লিখতে হয়, তাই আমার ছোট শিক্ষার্থী বন্ধু পেন্সিল দিয়ে লিখেছে, তাই হয়তো লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু ও পেন্সিল দিয়ে লেখা নিয়ম, তাই পেন্সিল দিয়ে লিখেছে। খ, বাগানে ফুল গাছ ও সবজি লাগানো হয়েছে। ঘ, ঐশী ও ওমরের বাগান দেখে দাদিমা খুশি হয়েছে। ঘ, আমি আমার বাগানে ফুল ও ফল গাছ লাগাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরাও তোমাদের খাতায় লিখে নেবা।